উন্নয়নের দরকার দরকার নেই, আমাদের পথশ্রীর দরকার নেই। রাজ্যের পথশ্রীর রাস্তা হবে আর দুর্নীতি হবে না তা কখনো হয়। বাঁকুড়া জেলা জুড়ে চলছে পথশ্রীর কাজ, সরকারের কোটি কোটি টাকা নয়ছয় করছে কন্ট্রাক্টররা, কার নির্দেশে প্রশাসন কোথায়? একের পর এক পথশ্রীর কাজে দুর্নীতির অভিযোগ। এবার বাঁকুড়ার রায়পুরের রাস্তার অবস্থা দেখুন। নিম্নমানের মালপত্র দিয়ে রাস্তা তৈরির অভিযোগে তোলপাড় এলাকা। রাস্তার মান নিয়ে প্রতিদিন নানা অভিযোগ উঠেছে, তবুও টনক নড়ছে না প্রশাসনের। বাঁকুড়ার রায়পুর ব্লকের লেদসা মোড় থেকে রায়পুর ব্লকের মহাবিদ্যালয় পর্যন্ত কয়েক কিলোমিটার এই রাস্তা তৈরি হয়েছে পথশ্রী প্রকল্পের অধীনে, কিন্তু এই নতুন রাস্তা নিম্নমানের তৈরি করা হয়েছে এবং যেখানে হাতে করে টানলে উঠে আসছে পিচের চাঙড়। নামেই পিচের রাস্তা, আদতে কাঁচার রাস্তার উপর আলগা পিচের আস্তরণ। বাঁকুড়ার রায়পুর ব্লকের রায়পুর মহাবিদ্যালয় থেকে লেদরা মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা রয়েছে, সেই গোটা রাস্তার পরিস্থিতি এমনটাই। পথশ্রী প্রকল্পের রাস্তার এমন দশা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তায় এভাবে কেন তৈরি করা হবে তা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। আমরা দেখছি একটা গাড়ি গেলে পিচটা অটোমেটিক উঠে যাচ্ছে, তার থেকে যে আমাদের যে রাস্তা মানে পিচ রাস্তা ছিল এই নিম্নমানের কাজের থেকে আমাদের আগেকার যে মাটির রাস্তা ছিল সেটাই আমাদের ভালো ছিল। কারণ এভাবে দুর্নীতি করে রাস্তা করে দিয়ে টাকা নিয়ে নিচ্ছে সরকার বা যারা কাজ করাছে, তাতে আমাদের মানে কি বলবো যে বলার কিছু না, কোনো ভাষা পাচ্ছি না আমি। যে দেখুন আপনি হাতে করে এরকম করে হাতে করে ইয়া করলে পিচটে একদম মানে পুরো পুরো পিচটে উঠে যাবে, একটুকুনো পুরো সম্পূর্ণ নিম্নমানের কাজ করে যাচ্ছে, এভাবে কাজ করছে। তো কি বলবো মানে আমাদের যে গ্রামের মানুষ সবাই দেখতে পাচ্ছি, তা গ্রামের সবাই বিক্ষোভ করে আমরা জানাচ্ছি যে এভাবে মানে দুর্নীতি করে আমাদের রাস্তা করার কোনো প্রয়োজন নেই, আমাদের যে মাটির রাস্তা ছিল সেটাই আমাদের ভালো ছিল। তুমি পাঞ্জা মারিছিলে এগুলো বলো সব রেডি আচ্ছা হাপিঞ্জির গিড়িটা কোথায় গেল? রাস্তায় তো কোনো ভোট তো সব